আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বরাবরই প্রাধান্য থাকে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের। টানা কয়েক বছর ধরে আইপিএলে খেলে আসছেন ডেভিড মিলার, কুইন্টন ডিকক, এইডেন মার্ক্রামের মতো ক্রিকেটাররা। ভারতের কন্ডিশন পরিচিত হওয়ায় আসন্ন বিশ্বকাপে প্রোটিয়াদের বড় সুবিধা দেখছেন দলটির পেসার কাগিসো রাবাদা। এখনও আইসিসির কোনো ইভেন্ট জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে কিছু করে দেখাতে চাইবে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। প্রোটিয়া পেস সেন্সেশন রাবাদার বিশ্বাস, ভারতের মাটিতে সেরা সুযোগ রয়েছে তাদের। প্রোটিয়া এক গণমাধ্যমকে রাবাদা বলেন, ভারতে বিশ্বকাপে যাওয়ার সময় আমি মনে করি আমাদের একটি সুবিধা আছে, কারণ আমরা ওখানে এত বছর ধরে আইপিএল খেলেছি, আমরা বেশিরভাগ মাঠেই খেলেছি, সব না হলেও আমরা কন্ডিশনটা বুঝতে পারি। ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তুরুপের তাস হতে পারেন কাগিসো রাবাদা। নতুন বলে এবং স্লগ ওভারে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন 28 বছর বয়সী ডানহাতি এই পেসার। একদিনের ক্রিকেটে 89 ম্যাচে রাবাদার শিকার 137টি উইকেট, যেখানে সেরা বোলিং ফিগার 16 রানে 6 উইকেট। এছাড়াও আইপিএলে 69 ম্যাচে রাবাদার শিকার 106 উইকেট। ভারত বিশ্বকাপে নিজের সেরা সামর্থ্য দিয়ে মাঠে নামতে চান অভিজ্ঞ এই পেসার। রাবাদা বলেন, ভারতের কিছু উইকেটে ফাস্ট বোলার হিসেবে খেলা সত্যি কঠিন। আমি মনে করি এখন চ্যালেঞ্জ হলো আমি যে বয়সে আছি সেখানকার উইকেট সম্পর্কে জানি, যা একজন নতুন ক্রিকেটার জানে না। আপনি সবসময় শিখেছেন এবং বিভিন্ন উইকেটে কার্যকর হতে আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বিশ্বকাপের আগে আগস্ট সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা, সেই সাথে আরও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে দল দুটি। সম্মানিত দর্শক, আপনার মতে ভারতের মাটিতে কোন দল বিশ্বকাপ জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে জানিয়ে দিন কমেন্ট সেকশনে।